মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলে এলাম স্নান করে ছাদে। তো এখন আমি পুজো করব ঠাকুরঘরে, এই যে ঠাকুরঘরে এখন যাব। তো তার আগে একটু বাগানে দেখব কী কী ফুল আছে। তো যাই হোক, একবারই তোমাদের সামনে শেয়ার করব আজকে কী কী ফুল দিয়ে পুজো করছি। তো চলো, সকালবেলায় ভিডিও করার আগেই আমি কিছু ফুল তুলে নিয়েছি। তো যাই হোক, ফুল তোলা যেহেতু হয়ে গেছে, কয়েকটা ফুল তুলিনি, সেই ফুলটাই তুলে নিচ্ছি। ফুল বেলপাতা সব নিয়ে এসেছে। তো এই আজকে আমার পুজো করার ফুল, বেলপাতা, এই যে এই সব ফুল দিয়েই আজকে আমি পুজো করব। আজকে বৃহস্পতিবার, তাই পানকলা দিয়ে পুজো করব। এই যে এই ফুলগুলো আমি সকালে তুলেছি ছাদ থেকে, আর এখন এইগুলো তুললাম। তো আমার পুজো হবে এখন শুরু, মানে আমার ঠাকুরঘরে আমার ঠাকুরের পুজো শুরু করব এখন। তো এই যে পুজো স্টার্ট করে দেব। তো আমি যে কোনো ভিডিওই যখনই করি, আমি ঠাকুরঘরের মানে ব্লগ ভিডিও দিয়েই শুরু করি। স্টার্টিংয়ে আমার ঠাকুরঘরের কাছেই থাকে। তো এখন আমি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি কী কী ফুল নিয়ে আজকে পুজো করছি ঠাকুরকে। তো এবার আমি পুজোটা শুরু করে দেব, তোমরা সঙ্গে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে। দেখো সারাদিনের আমি আজকে কী কী কাজ করছি তোমাদের সামনে, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো দেখতে থাকো। পানকলার সঙ্গে একটা সুপারি আর একটা কড়ি আমি দিই, দিয়ে বৃহস্পতিবারের দিনে এইভাবেই আমি পুজো করি। কারণ আমরা বৃহস্পতিবারের দিন আমাদের বাড়িতে ঘট পেতে পুজো করেনি কখনো, সেই জন্য আমি ভাবি, আমি বাড়িতে প্রথম থেকেই দেখে এসেছি আমার বাবার বাড়িতে আমার মাকে এইভাবে ঠিক পুজো করতে, আরও ঘট পেতে পুজো করেছে, যেহেতু এই বাড়িতে কখনো কেউ ঘট পাতেনি, সেই জন্য আমি ঠিক এইভাবেই পুজোটা করি, ঘট পাতি না। এইভাবেই আজকের পুজোটা করব বৃহস্পতিবারে। কি মানে ফুল এনেছি, সবই আনা হয়েছে, শুধুমাত্র দুর্গাটা তোলা হয়নি। তো দুর্গাটা তুলে নিয়ে আসি, তো চলো ছাদে চলে এলাম। প্রচুর হয়েছে, অনেক অনেক, তো এখান থেকেই আমি তুলে নিই। একটা লাগিয়ে দিয়েছিলাম, এখন অনেক হয়েছে, প্রচুর লাগে, মানে ভালোও লাগে দেখতে। আমি তো তোমরা দেখোই আমি একটু গাছপালার যত্ন করি, তো একটা লাগানোতে অনেক হয়ে গেছে। এই যে এগুলো এমনিতে ঘাস বলে জানি, কিন্তু পুজো করার সময় এটাকে দূর্বা বলি, তাই তো? তো এখন এই দূর্বা নিয়ে আমি চলে যাব এখন ঠাকুর ঘরে। বৃহস্পতিবারের দিনটাই তুলি, তাছাড়া অন্য দিন লাগে না আমার ঠাকুরকে পুজো করার জন্য, বৃহস্পতিবারের দিনই যত শুধুমাত্র তোলা হয়। তো চলো এখন ঠাকুর ঘরে যাই। আজকে অনেকটা বেলা হয়ে গেছে পুজো করতে, এখন প্রায় বাসছে বোধ হয় 10:30 পার হয়ে গেছে। ঠাকুরঘরে তো আজকে অনেকটা টাইম লাগবে আমার এখন পুজো করতে, তখন পুজোটা করি, সঙ্গে থাকো।
এসো মা লক্ষ্মী বসো ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ধোপা দিলাম। এবার দেব ধান, তো এখন রেডি হয়ে গেছে। মা লক্ষ্মীর কাছে এটা এখন আমি দেব। রেডি হয়ে গেছে পান কলা ধান দুর্বা আর একটা সুপারি আর এই করি। ব্যাস এইভাবেই আমি বৃহস্পতিবারে পুজোটা করি, যেহেতু যেইভাবে মানে মা করেছে অতটা আমিও সেইভাবে করতে পারি না। তো এইবারই যে যেমন করেছে তা একটু আমি একটু অন্যরকমভাবেই করছি। তো মা লক্ষ্মীকে এইটা দিয়ে আমার পুজো করতে ভালো লাগছে। তো দান দ্রব্য দেওয়া হয়ে গেছে, এবার দেবো ফুল, দেবো জয় বাবা জয় মা লক্ষ্মী। হলো এবার যেটা করব সেটা হলো এখন ঠাকুরকে দেখো কী কী করছি, সেটা আজকে ভিডিওটাই তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। নমো শিবায় নমো শিবায় নমো শিবায়। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, সব কিছুই অতটা দেখাচ্ছি না। তো এবার আমার পুজোটা আর একটু কিছু বাকি আছে, যেমন কিছু মানে মানে পাঠ করব আর কি, সত্যানুসরণ পাঠ করব, এগুলো পাঠ করব, সেগুলো আর হনুমান চালিশা করব। তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো পাঠ করা হয়ে যাক, সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার পুজো করা হয়ে গেল আজকে, তো এবার যাবো আমি নিচে।
ভালো লাগে অবশ্যই তারা একটা লাইক কমেন্ট করে পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো।